আসসালামু আলাইকুম, দিস ইজ হুমায়রা ফ্রম তারপর। সো আমি আমার আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি। এখন হচ্ছে রমজান মাস চলে আসছে, সো এটা মেবি হচ্ছে থার্ড রোজা ছিল সেদিন। আমি হচ্ছে ইউনিভার্সিটি শেষ করে বাসায় যাচ্ছিলাম। এখান দিয়ে বাসায় এসে দেখি চাচি ইফতার বানানো শুরু করছে। সো আজকে হচ্ছে আমরা সিলি হসপিটালে ইফতার করব। আমার দাদু হসপিটালে অ্যাডমিটেড আছে, আমরা হচ্ছে দাদুর সাথে আজকে একসাথে ইফতার করব। আমি হচ্ছে নামাজটা পড়েই হচ্ছে আমরা সবাই বের হয়ে গেছি, এখন হচ্ছে হসপিটালের দিকে আমরা যাচ্ছি। এখান দিয়ে আমার গুণদর ভুনটা আজকে হচ্ছে রোজা রেখে সে খেলতে গেছে ভলিবল, দেন হচ্ছে পাটা মোচকায় আসছে, এখন হাঁটতে ওরা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা হচ্ছে এখন হসপিটালে চলে আসছি। এখান দিয়ে আমার ভুনেরা সবগুলা ইফতার হচ্ছে প্লেটে প্লেটে দিচ্ছে, দেন হচ্ছে আজান দেওয়ার আর বেশিক্ষণ নেই, মেবি 5 মিনিট ছিল, আমাদের হচ্ছে একটু লেট হয়ে গেছে আসতে আসতে। এখান দিয়ে আমাদের হচ্ছে ইফতার করা শেষ, নামাজ পড়ে ফেলছি আমরা সবাই, দেন হচ্ছে এখন আমরা বাসায় যাব। এখান দিয়ে হচ্ছে আমার বোনটা সব গুছাচ্ছে, যেসব বক্সে খাওয়া নিয়ে আসছে ওগুলো গুছে এখন বাসায় যাব। এখন হচ্ছে দাদু থেকে বিদায় নিচ্ছিলাম, দেন হচ্ছে আমরা এখান দিয়ে চাচি আমাদের সবাইকে বলতেছে যাতে সুন্দর মতো ঠিকঠাক ভাবে সেরিতে খেতে। আরে আমি আছি আজকে। এখান দিয়ে ও হচ্ছে ম্যাচিং ম্যাচিং মাস্ক পরে আসছে, আমি আর ও ম্যাচিং আর আমরা দুজন ম্যাচিং ম্যাচিং পরে আসছি। আর ও হচ্ছে সারাদিন আসছে আমাদের দাদুর সেবা করছে, এই জন্য ওরে অবস্থা। তুমি মুখটা দেখো, দাঁত বন্ধ করো, হলুদ নাই মনে হচ্ছে যে স্টুডেন্টদের পড়া শিখে আসলে। না, আমাদের টুথপেস্টে নুন নেই কিন্তু বেকিং সোডা আছে। এখান দিয়ে আমরা হচ্ছে লিফটে উঠে গেছি, পুরো লিফটেই খালি ছিল, আমরা হচ্ছে এই জন্য ফাইজামি করতেছি। কয়েকটা ফ্লোর নামার পরে এই ভাইয়াটা উঠছে, মেয়েটা এখানে বেলুন ছিঁড়তে যাইতেছে। বিএসএস অথরিটি তোমাকে কি করবে, একটা বেলুনের দাম দিয়ে যাবে। বাই বাই, হসপিটাল থেকে আমরা বাসায় গিয়ে দেন হচ্ছে একটু রেস্ট নিয়ে নামাজ কালাম পড়ে সবাই হচ্ছে একটু বের হয়েছি, সবার একটু হচ্ছে বের হইতে ইচ্ছা করছিল। আমি টমেটো সসটা খাই না, প্রেফারও করি না। গরম আপু অনেক দিয়ে শিখেছি। সস্তায় আসলে
খাবারটা ভালো করে দেখি স্টাফিংটা ভালো অনেক ইয়াটাও ভালো বাট আর একটু স্টিম হলে ভালো লাগে এখানে আমার ভুনটা গিয়ে আমার জন্য হচ্ছে খানদানি চা নিয়ে আসছে যাই হোক দেন হচ্ছে আমি ওকে টেস্ট করাচ্ছিলাম আমার থেকে একটু ভালো লাগে নাই দেখি ও কি বলে খেয়ে আমাদের মোমোস খাওয়া শেষ হয়ে আমরা এখন চলে আসছি জায়ান্ট চিলে সিঙ্গারা খেতে অনেক শক্ত মানুষের ভিডিও দেখতে দেখতে বোরিং হয়ে যাবে এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে বসছিলাম কোজাসে এই মজা করতে করতে হচ্ছে আমাদের খাওয়া চলে আসছে আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে নাগা উইংস পিচ টি এন্ড চকো কফি দিল না আপু এসব এসব ঠিক না আমাকে একটা ফুল কিনে দিলে কি অনেক মজা লাগছে আজকে আফটার এ লং টাইম এখন খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বাসে চলে যাচ্ছি আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে আমার নেক্সট ভিডিওতে টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম